পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে এলেও কেন্দ্রীয় সরকার সম্প্রতি পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমালেও সেই পথে হাঁটছে না পশ্চিমবঙ্গ সরকার। নিজেদের জনদরদী সরকার হিসেবে ফলাও করলেও কার্যক্ষেত্রে তা যে মিথ্যা তা আরেকবার রাজ্যবাসীর কাছে প্রমাণিত হলো বলে অভিযোগ করলেন মালদা সাংসদ খগেন মুর্মু। মঙ্গলবার বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে এসে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি। এদিন সাংসদ ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দা, জেলা সাধারণ সম্পাদক রমেন শর্মা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। এইগুলো যোগ করে প্রায় 90 টাকার কাছাকাছি হতো, তার মধ্যে 25% ভ্যাট পেত, সেটাও প্রায় 23 টাকার কাছাকাছি। আর ওদিকে যে শুল্ক প্রথমে সেম এক্সাইজ ডিউটি সেটা 30-32 টাকা ছিল, সেখান থেকে 40-42% মানে 13-14 টাকা পেত রাজ্য। এইগুলো যোগ করলে রাজ্যের এই যে প্রাপ্য কর যোগফল অনেক বেশি, সেখান থেকে যদি উনি কিছু ছাড় দেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। এই নিয়ে আমরা রাস্তায় নামবো এবং পেট্রোল পাম্পগুলোতে আমরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এইগুলো আমরা বলবো। এই হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। শুক্রবার দিন আমরা মানুষকে খুন করা, মানুষের সমস্ত রকমের অধিকার কেড়ে নেওয়া, লুট করা, সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে এরা আজকে জড়িয়ে আছেন। এবং তার উপরে এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে তিনি অনেক সময় বলেন ছোটো ছোটো ঘটনা, প্রতিটা ক্ষেত্রেই বলেন যে এটা ছোটো ঘটনা। সুতরাং এটা তো ছোটো ঘটনা, একটা এরকম একজন আদিবাসী, আমরা জানি যে আদিবাসীরা সবসময় কর্মঠ, এরা সারাদিনে হচ্ছে যে বাইরে কাজ করতে যান। আজকে এখানে সেদিন দুপুরবেলা 21 তারিখ, 21শে অক্টোবর, দুপুরে বাড়িতে কেউ নেই, সব তো বাড়িতে কাজকর্ম, বাইরে কাজকর্ম করতে যান, মজুরি করেই তাদের নিজেদের জীবিকা নির্বাহ করেন। এই সময়তে মেয়েটি হচ্ছে যে ওখানে তার প্রতিদিনকার মতো, যেমন হচ্ছে যে তার যে পাঠ্য পুস্তক ইত্যাদি সমস্ত নিয়ে যখন পড়াশোনা করছে, সেই সময়তে মানে হঠাৎ করে তার বাড়িতে গিয়ে যা শুনলাম তাতে হচ্ছে বাড়ির পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে তাকে সেখানে ধর্ষণ করে। এটা এই সমস্ত জিনিস এটা খুবই আমাদের কাছে হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা এটা কখনো এই জিনিসটা আমরা কখনো অতীতে আমরা দেখিনি, কিন্তু এখন আমাদের দেখতে হচ্ছে। এবং এটা আমাদের সবাই, আমরা যেমন সমস্ত মানুষ তার বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কোনো বিরোধিতা নাই, কোনো প্রতিবাদও নেই। এরা এই সমস্ত ঘটনা ঘটুক, এ আজকে এই ঘটনাগুলো যাতে আরও বেশি যারা দুষ্কৃতীরা যারা আছেন তারা আরও বেশি করতে পারেন, তার জন্য তাদের উৎসাহিত করা হয়। তার আমরা বলেছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা ঠিকই পুলিশ আজকে তাদের অ্যাকশান নিয়েছেন, তাকে আজকে জেল হাজতে আছে যা শুনছি, তো এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পরে, কারণ আমাদের এটা হচ্ছে যে একটা পক্সো আইন আছে, আমাদের সমস্ত বিশেষ করে অ্যাট্রোসিটি অ্যাক্ট, যার মাধ্যমে আমাদের এসসি এসটি তারা হচ্ছে প্রোটেকশান পাচ্ছেন, তো এই আইনটাকেও আজকে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা এইখানে এই সমস্ত বহাল তবিয়তে এই কাজগুলো করছেন। তাই আমরা আজকে আমরা যাব সেখানে, মেয়েটার সাথেও কথা বলবো, আমরা পুলিশের সাথেও কথা বলবো যে এটা যাতে অন্ততপক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে আর কোনো এইভাবে কোনো লোক এরকম ঘটনা না ঘটাতে পারে। তাই এখানে আমাদের অভিজিৎদা আছেন, অভিজিৎদা উনি আমাদের এখানকার জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি, এবং এখানে আইন চলে একজনের তার অঙ্গুলি হেলন। পশ্চিমবাংলাতে আমরা 2011 সাল থেকেই দেখতে পাচ্ছি যে দীর্ঘ এই 10-11 বছর ধরে এখানে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, কোনো এখানে আইনের কোনো বিধান নেই, মানে স্বাভাবিকভাবে এখানে সমস্ত দুষ্কৃতীদের দৌরাত্ম্য আমরা দিনকে দিন আমরা দেখছি এটা বেড়েই চলেছে। আমরা সারা বাংলা জুড়ে দেখছি যে ধর্ষণ কাণ্ড এটা আমাদের নতুন কিছু না। এই ধর্ষণ কাণ্ডে সমস্ত সম্প্রদায়ের মায়েরা, একেবারে বৃদ্ধা থেকে শুরু করে শিশু পর্যন্ত, যে তারাও ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন,
এটা আমাদের পশ্চিমবাংলার প্রতিদিনের ঘটনা। তাই আমরা আজকে বিজরা গ্রামে যাব, যেখানে গত 21শে অক্টোবর ওখানকার একজন নাবালিকা, একজন ছাত্রী, নাম শিল্পা মুর্মু, তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করেছেন একজন 56 বছরের একজন, কী বলবো, একজন বৃদ্ধ বলা যেতে পারে। তে আরও আজকে এরকম একটা অবস্থা যে তৃণমূল আশ্রিত সমস্ত গুন্ডা যারা এসব যত রকমের দুষ্কৃতির সঙ্গে যুক্ত, সমস্ত গুন্ডারা আজকে এই ধরনের ধর্ষণ এবং ছিনতাই, চুরি, মানুষকে খুন করা, মানুষের সমস্ত রকমের অধিকার কেড়ে নেওয়া, লুট করা, সমস্ত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।